এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ডালিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইয়াসমিন হক ববি হঠাৎ শরীরে জ্বর ও ব্যথা অনুভব করায় রক্ত পরীক্ষা করলে তার ডেঙ্গু ধরা পড়ে গতকাল মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি তবে চিকিৎসকরা তাকে বাসায় থাকার পরামর্শ দেয় আজ বুধবার ববির ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক ইফতেখার চৌধুরী অনলাইনকে বলেন ববির রক্তের এখন লাখ হাজার চিকিৎসক জানিয়েছেন এটা যদি স্থিতিশীল থাকে কিংবা বাড়তে থাকে তাহলে আর হাসপাতালে ভর্তি হতে হবে না তবে কমতে থাকলে ভর্তি করা লাগতে পারে ববি বর্তমানে বাসায় আছেন আজ বিকালে আবার স্কর হাসপাতালে যেতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি দু সালে ইফতেখার চৌধুরী পরিচালিত খোঁজ দা সার সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় ববির অভিষেক ঘটে এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা ববি অভিনীত ছবি নোলক এবার ইদুল আজাহায় মুক্তি পেতে যাচ্ছে ববি অভিনীত ছবি বেপরোয়া জাস মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিতে ববির সহশিল্পী হিসেবে আছেন রোশান বিনোদন জগতের প্রতিদিনের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন